মেহজাব নাফরিন কান্তি কিসে পড়ছেন ক্লাস 7 আচ্ছা আপনার নাম মুবাশিয়া হোসেন তাইবা ক্লাস 7 আচ্ছা আমি দুজন আপুকে পেয়ে গেলাম আপুদেরকে আমি পাঁচটা কোশ্চেন জিজ্ঞেস করব দাদা পাঁচটার মধ্যে তিনটা পেরে গেলে ছোট একটা গিফট আছে আপনারা প্রস্তুত জি আচ্ছা আমার ফার্স্ট কোশ্চেন এটা খুব ইজি সেটা হচ্ছে কোন প্রাণী চোখ খোলা রেখে ঘুমায় কোন প্রাণী চোখ খোলা রেখে ঘুমায় এটা এটা পাড়ি এটা পাড়ি খুব 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 ইজি এটা 1 2 3 4 5 6 7 8 9 10 আপু পালো না আপু তোমার নামটা আদিতি আচ্ছা ঠিক আছে তোমার নাম তো এখন জিজ্ঞেস করা হয়নি আপু একটার মধ্যে এখনো একটাও পালো না আমি এখন সেকেন্ড আমি এখন সেকেন্ড কোশ্চেনে যাব সেকেন্ড কোশ্চেন সেটা হচ্ছে নামে আছে কামে নাই কিনতে গেলে বাজারে নাই সে জিনিসটা কি হবে নামে আছে কামে নাই কিনতে গেলে বাজারে নাই সেটা শুধুমাত্র নামেই রয়েছে কামে কিন্তু নাই ওয়ান ঘোড়ার ডিম কেন মাথায় আসলো কারণ ঘোড়ার ডিম মানে নামে আছে এটা কাজে নাই হ্যাঁ 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 কিন্তু বাজারেও সেটা নাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা রাইট একদম সঠিক উত্তর দুইটার মধ্যে আপুরা একটা পেরে গেল আমি এখন তিন নাম্বার কোশ্চেনে যাব তিন নাম্বার কোশ্চেন কোন জিনিস মানুষের জন্মের সময় থাকে না কোন জিনিস মানুষের জন্মের সময় থাকে না একটু ক্যামেরা দিয়ে তাকাতে হবে কোন জিনিস মানুষের জন্মের সময় থাকে না কোন জিনিস মানুষের জন্মের সময় থাকে না দুইটার মধ্যে আপনি একটা পেরেছেন 1 2 3 নাম না নাম জন্মের সময় থাকে না জন্মের আগে অনেকে নাম ঠিক করে রাখে 5 6 খুব ইজি আপু এটা কি থাকে না মানে জন্মের সময় থাকে না একশো থেকে একবার দিলে কত থাকবে সঠিক হিসেবে কিন্তু এটা ভুল উত্তর আমি বলিনি একশো থেকে এক বিয়োগ করতে আমি বলেছি একশো থেকে একবার দিলে কত থাকবে ডাবল শূন্য থাকবে তো আপুরা চারটার মধ্যে দুইটা পারলো বা একটু চাপতে হবে ভাইয়া দেখা যাচ্ছে না চারটার মধ্যে আপুরা দুইটা পারলো আমি এখন লাস্ট কোশ্চেনে চলে যাবো লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে কোন গাছের নাম শুনলে মেয়েরা ভয় পায় আপু কি মনে হয় নিপটা সঠিক হিসেবে হ্যাঁ 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 কারণ মানে বট গাছের নাম শুনলে সব মেয়েরাই ভয় পায় আচ্ছা আপনি ভয় পান আচ্ছা আচ্ছা রাইট একদম সঠিক উত্তর পাঁচটার মধ্যে আপনারা তিনটা পেয়ে গেল আপু গেমটা খেলে কেমন লাগলো অনেক ভালো লেগেছে আচ্ছা আপু আমাদের ভিডিওগুলো দেখো হ্যাঁ আচ্ছা আশা করি সবসময় দেখবেন আপুদের জন্য গিফট রেডি হচ্ছে আর আমাদের পেস প্রিন্স শামসুল এটা হচ্ছে আপু আপনার জন্য আপনাদের জন্য এটা আচ্ছা আর আপুরা যে অ্যান্সারগুলো পারে নাই আপনারা পেরে থাকলে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ টাটা